সোনাগুড়ি বিলের জলাবদ্ধতা নিরসন কাজের শুভ উদ্বোধন। ঠাকুরগাঁও জেলার বীরগঞ্জ উপজেলার 11 নং বর্চুনা ইউনিয়নের সোনাগুড়ি বিলের জলাবদ্ধতা নিরসনে 2 কোটি টাকা ব্যয়ে প্রায় 2.5 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড পাইপলাইনের মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থার উদ্বোধন করা হয় 10 জানুয়ারি 2023 মঙ্গলবার। এর জন্য এই কাজটি আমরা হাতে নিয়েছি। আমরা এই সোনাগুড়ি বিলের জলাবদ্ধতার পানি আন্ডারগ্রাউন্ড পাইপলাইনের মাধ্যমে এই টাঙ্গন নদীতে ফেলব, যার মাধ্যমে এখানে অন্তত 1200 কৃষকের উপকার হবে এবং দেশ খাদ্যের সম্পূর্ণ অর্জন করবে। আমি শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী বরণা ভূমিকম্প কর্তৃপক্ষ ঠাকুরগাঁও, আবার ঠাকুরগাঁও জেলার বীরগঞ্জ উপজেলার মোরচের সোনাগুড়ি খালের। এখানে প্রায় 800 একর জায়গা জলবদ্ধতা থাকে, সেখানে হঠাৎ ফ্লাড হলে মানুষের বড় ধান ডুবে যায়, তারা পাকা ধান কাটতে পারে না, সাথে সাথে সেখানে আমন ধান তারা করতে পারে না। আমরা এই প্রকল্পের মাধ্যমে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে 2.5 কিলো আন্ডারগ্রাউন্ড পাইপলাইনের মাধ্যমে পানি নিষ্কাশন করে এখানে বছরে 2 থেকে 3টা ফসল উৎপাদনের জন্য আমরা চেষ্টা করছি। আমার এলাকাবাসীর দীর্ঘদিনের আশা ভরসা এই সোনাগুড়ি বিল নিয়ে। তো আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই যে তিনি আমার মানে এত অজপাড়া গায়ের যে তিনি শোনার পরে যে এই বিশাল বড় একটা বরাদ্দ দিচ্ছে আমাদেরকে। এই জন্য শুধু আমি না, আমার এলাকাবাসী সহ সবাই মিলে অনেক খুশি তার প্রতি, এবং আমাদের অফিসার যারা আছেন যারা এখানে কাজকর্ম করে বন্ধের, তাদেরকেও ধন্যবাদ। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বীরগঞ্জ জোনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আন্ডারগ্রাউন্ড পাইপলাইন খননের উদ্বোধন করেন বৃহত্তর দিনাজপুর ও জয়পুরহাট জেলার সেচ সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক রেজা মোহাম্মদ নূরে আলম। অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আক্তারুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম, 11 নং বর্চুনা চেয়ারম্যান টেলেনা সরকার হিমু, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন প্রমুখ। সোনাগুড়ি বিলের জলাবদ্ধতা নিরসন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহরিয়ার নজির। অনুষ্ঠানটি পরিচালনা করেন বীরগঞ্জ উপজেলার সহপ্রকৌশলী মোহাম্মদ খায়রুল আলম। উল্লেখ থাকে যে সোনাগুড়ি বিলের প্রায় 800 একর জমি বন্যার প্রভাবে আমন মৌসুমে আবাদ করা সম্ভব হয় না। এই আন্ডারগ্রাউন্ড পাইপলাইনের মাধ্যমে বন্যার অতিরিক্ত পানি সরাসরি টাঙ্গন নদীতে নিষ্কাশন করা গেলে উক্ত 800 একর জমিতে আমন সহ 2-3টি ফসল ফলানো সম্ভব হবে। দীর্ঘ 30 বছর ধরে এই জলাবদ্ধতা নিয়ে আমরা কৃষকের অনেক ক্ষয়ক্ষতি, এই জন্যই আমরা কোনো ফসল পাচ্ছি না, শুধু একটি ফসল পাই দীর্ঘ বছরই পরে থাকে। এজন্য এই বীরগঞ্জ 11 নং বর্চুনা পানি নিষ্কাশনের জলাবদ্ধতার আজকে যে শুভ উদ্বোধন
আমি এখানে উপস্থিত হওয়ার কারণ যে বৃহত্তর দিনাজপুর ও জয়পুরহাট জেলার সেচ সম্প্রসারণ প্রকল্পের আওতায় সোনাকুড়ি বিলের জলাবদ্ধতা নিরসনের জন্য যে শুভ উদ্বোধন।